নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য একটি প্রাইম লোকেশনে খুব বড় সাইজের একটি 2BHK নিয়ে এসেছি। আগে লোকেশন সম্বন্ধে বলে দিই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এক্স্যাক্টলি পাতুলি 45 পেট্রোল পাম্পের উল্টো দিকে। এই যে রাস্তাটি চলে গেছে, এটি EM বাইপাসকে কানেক্ট করছে, পাতুলি পুলিশ স্টেশন হয়ে এটা EM বাইপাসকে কানেক্ট করছে। এবং এদিকের যে রাস্তাটি, এই রাস্তাটি ডান দিকে চলে যাচ্ছে যে গাড়িগুলো, এগুলো যাচ্ছে বাঘাযতীন হয়ে যাদবপুর। এবং এদিকে যে গাড়িগুলো দেখুন বাদিকে ঢুকে যাচ্ছে, এটা আপনার গড়িয়ার দিকে যাচ্ছে। আপনাদের সামনে দেখুন একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, P12। এইখান থেকে যে রাস্তাটি এর বাদিকে ঢুকছে, এই যে রাস্তাটি ঢুকছে, এখান থেকে 300 মিটারের দূরত্বে, 300 মিটারও না, 250 মিটারের মতো দূরত্বে আজ আমরা আপনাদেরকে G+3 বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে একটি 1162 স্কোয়ার ফিটের 2BHK দেখাবো, যেটি সাউথ ইস্টে ওপেন রয়েছে। এবং এই লাক্সারিয়াস 2BHK-টির সাথে একটি বিশাল বড় গ্যারেজও রয়েছে, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটি গ্যারেজ রয়েছে, যেটির সাইজ হচ্ছে 252 স্কোয়ার ফিট। এখান থেকে মাত্র 300 মিটার দূরে প্রপার্টিটি রয়েছে। আসুন আমরা প্রপার্টির দিকে যাই এবং আপনাদেরকে ওই 1162 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির একটি হোম ট্যুর দেই। আসুন প্রপার্টির দিকে যাওয়া যাক। আমরা আপাতত বিল্ডিং লোকেশনে চলে এসেছি। এই যে সামনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিতেই আপনাদেরকে আজকে আমরা 1162 স্কোয়ার ফিট, 1162 স্কোয়ার ফিটের 2BHK-টি দেখাবো, যেটি সাউথ ইস্টে ওপেন আছে। ফ্ল্যাটটি দেখানোর আগে আপনাদেরকে গ্যারেজটি দেখিয়ে দিই। আপনারা গ্যারেজটি আগে দেখে নিন একবার। এই যে সামনের যে গ্যারেজটি দেখতে পাচ্ছেন, এখানে কোনো গাড়ি নেই। এটি 252 স্কোয়ার ফিটের গ্যারেজ, যেটি এই ফ্ল্যাটটির সাথে আছে। 252 স্কোয়ার ফিটের একটি ইন্ডিপেন্ডেন্ট গ্যারেজ আপনারা এই ফ্ল্যাটটির সাথে পাবেন। এই হচ্ছে বিল্ডিং এলিভেশনটি। এটারই ফার্স্ট ফ্লোরে আমরা আপনাদেরকে আজকে 1162 স্কোয়ার ফিটের ভিডিওটি দেখাবো। আসুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক এবং আপনাদেরকে হোম ট্যুরটি দেওয়া যাক। আমরা এখন G+3 বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আছি। আপনাদের যে 1062 স্কোয়ার ফিটের 2BHK-টি দেখাবো বললাম, সেই ভিডিও ট্যুরটি দেওয়ার জন্য এই হচ্ছে আপনাদের স্টেয়ারের অংশ, এই হচ্ছে আপনাদের করিডোর, আর এই হচ্ছে আপনাদের লিফট। যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে, এই ফ্ল্যাটটির এন্ট্রান্স হচ্ছে এইটি, বাইরে সিকিউরিটি পারপাস কোলাপসেবল অলরেডি লাগানো আছে। আর ফ্ল্যাটটিতে যখন আপনারা ঢুকবেন, তখন আপনারা নর্থের থেকে সাউথের দিকে মুখ করে ঢুকবেন। এই হচ্ছে ফ্ল্যাটটির এন্ট্রান্স। এই ফ্ল্যাটটি কমপ্লিটলি ফ্রি হোল্ড, কোনো এনকামব্রেন্স বা কোনো ব্যাংক লোন নেই। আসুন আমরা ফ্ল্যাটটির ভেতরে যাই, আপনাদেরকে এবার দেখাই। এই হচ্ছে আপনাদের ফ্ল্যাটটির ড্রয়িং ডাইনিং পোর্শন, এই হচ্ছে আপনাদের ফ্ল্যাটটির ড্রয়িং ডাইনিং এর অংশটি। আর এদিকে যে উইন্ডোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ওয়েস্টের দিকে। আমরা এখন ভিডিওটি নিচ্ছি, এখন প্রায় 4:30 মতো বাজে এবং দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ ওয়েস্টের রোদটা ফার্স্ট ফ্লোরে এসছে। এখানে ফার্নিচার কিছু থাকবে না, আপনাদেরকে বেয়ার শেলই দেওয়া হবে। দুটি ঘরে শুধু দুটি ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, সেই ওয়ার্ড্রপ দুটি অফকোর্স থাকবে। এই ড্রয়িং ডাইনিং এর সাইজটি হচ্ছে আপনার 16x10, কার্পেট আমি বলছি 16x10, এবার 1 ইঞ্চি এদিক ওদিক হতে পারে। আমরা টাইলসের এখানে 2x2 এর টাইলস বসানো আছে, সেই মাপটি হিসাবে আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এর মাপটি বললাম। এটি আপনার রয়েছে 16x10 স্কোয়ার ফিট। আসুন ভেতরে গিয়ে আপনাদের কিচেন এবং বেডরুমগুলো দেখাই, এবং তার সাথে অ্যাটাচ রুম, অ্যাটাচ টয়লেট এবং কমন ওয়াশরুম। এই হচ্ছে আপনাদের কিচেনের অংশটি।
আমি আগেও বলেছি যে কোনো রকম অ্যাক্সেসরিজ এখানে থাকবে না। এখানে যেমন দেখতে পাচ্ছেন চিমনি বা এখানে মাইক্রোওভেন রয়েছে, ফ্রিজ রয়েছে, এগুলো থাকবে না, আপনাদের বেয়ার সেল হিসাবেই দেওয়া হবে। এই হচ্ছে আপনাদের কিচেনটি। কিচেনটির যে উইন্ডোটি রয়েছে এটি আপনার ওয়েস্টের দিকে ওপেন হবে। গ্রানাইটের স্ল্যাব লাগানো আছে এল শেপের, স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে, এবং এইখানে দেখুন এই ফ্রিজের ওপরের অংশটিতে দেখুন এখানে একটি বড় স্টোরেজ স্পেসও আপনারা পেয়ে যাবেন। এই কিচেনটির মাপ হচ্ছে 8x6 মতো। আসুন আপনাদের এবার বেডরুম এবং ব্যালকানিগুলো দেখানো যাক। এটি হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম, এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম, এটির মাপ হচ্ছে 14x10। এদিকে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন এই উইন্ডোটি আপনার সাউথের দিকে রয়েছে, এবং এই দিকের উইন্ডোটি যেখানে দেখতে পাচ্ছেন এটি আপনার ওয়েস্টের দিকে রয়েছে। এটা সাউথ ওয়েস্ট কর্নারের বেডরুমটি। আপনারা চাইলে এটিকে মাস্টার বেডরুম করতে পারেন, বাস্তু হিসাবে সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম থাকা ভালো। এবং এখানে একটি ওয়ার্ড্রপ স্পেস দেখুন খালি আছে, এখানে অলমোস্ট মানে এতটাই বড় যেখানে তিনটি ডোরের আপনাকে ওয়ার্ড্রপ করতে হবে। আর এখানে আরেকটি ওয়ার্ড্রপ ওনারা অলরেডি করে রেখেছেন, অবশ্যই এটা খুলে নিয়ে যাওয়া হবে না, ওটা ফিক্সডই থাকবে। শুন অন্য কর্নার থেকে আপনাদের আরেকবার রুমটি সাইজটি দেখানো যাবে। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম, এবং এই বেডরুমে কোনো রকম অ্যাটাচ টয়লেট নেই, এটি আপনার সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে। আর এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুমটি, প্রমাণ সাইজের থেকে অনেক বড় এই মাস্টার বেডরুমটি। এটি রয়েছে হচ্ছে 14x12 স্কোয়ার ফিট। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুমটি, এটির সাইজ 14x12, এবং এখানে ওয়ার্ড্রপ স্পেসটি যে আলমিনার স্পেসটি ছিল সেটি কভার করে রাখা হয়েছে, এবং এটি থাকবে এখানে, এগুলোকে খোলার কোনো ব্যাপার নেই। এদিকে যে উইন্ডোটি আপনারা দেখতে পাচ্ছেন এই উইন্ডোটি আপনার সাউথের দিকে ওপেন রয়েছে। এই মাস্টার বেডরুমের সাথেই আপনার একটি ছোট অ্যাটাচ ব্যালকানি এবং অ্যাটাচ টয়লেটটি রয়েছে। এই হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেট, এবং এখানে দুটি টয়লেটই কমন ওয়াশরুমটি যখন দেখাবো দেখতে পাবেন, দুটি টয়লেটই আপনার হ্যাঙ্গিং কোমোড দেওয়া রয়েছে, ফলে পরিষ্কার করতে সুবিধা হয় অনেক। আর এই অ্যাটাচ টয়লেটটির সাইজ হচ্ছে 3x6.5 ফিট। এই হচ্ছে আপনাদের রোড সাইড ফেসিং সাউথ ইস্ট কর্নারের ব্যালকানিটি, এবং এটিও সম্পূর্ণ গ্রিল দিয়ে কভার করা রয়েছে। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। আসলে আপনাদের কমন টয়লেটটি দেখিয়ে দেওয়া যায়, ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাতে আপনার কিছু অজানা থাকবে না। এই হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটি আপনার রয়েছে 6x9 ফিট, এবং এখানে শাওয়ার কিউবিকলের জন্য আপনারা গ্লাস লাগিয়ে নিতে পারেন, অথবা আপনারা কার্টেনও লাগাতে পারেন, এখানে কার্টেন রড অলরেডি দেওয়া রয়েছে। এই হচ্ছে আপনাদের কমন টয়লেটটি। চলুন অন্য কর্নার থেকে একবার দেখানো যাক। এই হচ্ছে আপনাদের কমন টয়লেটটি, এখানেও দেখুন অ্যাটাচ টয়লেটের মতো এখানেও হ্যাঙ্গিং কোমোড দেওয়া রয়েছে। আমরা প্রাইসের কথায় আসি, এবং যে একটা কথা বলে দিই এটার সাথে যে এইখানে যেই পার্কিংটি রয়েছে এটার সাথে, এটি অনেক বড় পার্কিং, এটি অনেক বড় পার্কিং, প্রায় 250 স্কোয়ার ফিটের থেকে একটু বেশি, মানে 252 স্কোয়ার ফিটের একটি ইন্ডিপেন্ডেন্ট পার্কিং রয়েছে। এই ইন্ডিপেন্ডেন্ট পার্কিং এবং ফ্ল্যাটটি নিয়ে আপনার প্রাইস পড়বে 65 লাখ। নেগোসিয়েট হওয়ার খুব একটা জায়গা কিন্তু নেই, আপনারা বসে ওনারের সাথে কথা বলে নিতে পারবেন, পছন্দ হলে প্রপার্টিটি এসে দেখবেন। ডেসক্রিপশন বক্সে আমার, অভিজিৎ এবং শুভঙ্করের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন, এবং আমাদেরকে অ্যাটলিস্ট একদিন বা দুদিন সময় দেবেন, কেননা ওনার এখানে থাকেন না,
ওনাকে কন্ট্যাক্ট করতে হবে। সুতরাং দুজনের ফ্লেক্সিবল টাইমিং ম্যাচ করেই এই প্রপার্টিটি দেখতে হবে। এই প্রপার্টিটি 1162 স্কোয়ার ফিট, G+3 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে, সাউথ ইস্ট ওপেন এবং প্রাইম লোকেশন প্রপার্টি। প্রপার্টিটির প্রাইস আপনাদেরকে বললাম, এটি প্রপার্টিটির প্রাইস রয়েছে হচ্ছে 65 লাখ। খুব একটা নেগোসিয়েট হবে না, আপনারা দেখতে চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে উৎসাহিত হব। ভিডিওটি আর বড় করলাম না, আপনাদের যাদের দেখার ইচ্ছা হবে আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাদেরকে এটি দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব। নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।